বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা নতুন ব্লগ, নতুন দিন, একদম ফ্রেশ ব্লগ চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমি সারাদিন আজকে সি ফুড খাবো। আমি এর আগে কখনো সি ফুড ট্রাই করিনি জুয়ালি। তো সি ফুড খেতে গেলে যেটা অনেক জায়গায় ঘুরতে হবে, তো সেখানে কস্ট অনেক বেশি হয়ে যাবে। তো আমি একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি, ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি যেখানে সবাই যেখানে নানান রকম সি ফুড ট্রাই করছে, সেটা হচ্ছে সিটি সেন্টার ওয়ানে। তো আমি এখানে চলে এসেছি আজকে সিটি সেন্টার ওয়ানে সি ফুড ট্রাই করব। কোথায় এসেছি অনেকেই জানো, প্রচুর ভিডিও তোমরা ইউটিউবে দেখেছো যে মানে সিটি সেন্টারের সবথেকে ভালো সি ফুড পাওয়া যায় এবং অনেক কম দামে, আর প্রচুর 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 টেস্টি টেস্টি ফুড পাওয়া যায় এখানে। তো সেখানে আমি চলে এসেছি আজকে। তো চলো, কোথায় এসেছি, কী কী খাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার। পৌঁছে গেছি সিসি ওয়ানে। এখানে এসে দেখলাম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে। যদি আজকে সি ফুড চ্যালেঞ্জ না হতো অবশ্যই ট্রাই করতাম। তো যাই হোক, সেটা তো খাওয়া যাচ্ছে না। তোমরা যারা ম্যাঙ্গো ফেস্টিভ্যালে সিসি ওয়ানে জয়েন করতে চাও অবশ্যই চলে এসো। আজকে জামাই ষষ্ঠী বলে হয়তো স্পেশাল অফার চলছে। তো যাই হোক, আমরা যেটা যেখানে খাচ্ছি সেটা হচ্ছে ফুডি বেতে। অনেকেই জানো ইউটিউবে এই নামটা প্রচণ্ড পপুলার। আমি সার্চ করেছি দ্য লেজি বং থেকে। প্রচণ্ড 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 এক্সাইটেড আমি এখানে খাওয়ার জন্য। কী কী খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা, আমি আজকে সারাদিন এখানেই খাবো। তোমরা ভাবতে পারো বা বলতেও পারো যে আমি অন্যান্য জায়গাতেও ট্রাই করতে পারতাম, কিন্তু বাকি জায়গাগুলোতে সি ফুড প্রচণ্ড কস্টলি হয়, সেই কারণে এখানে দেখলাম একটু চিপে রয়েছে। তো সেই কারণে আমরা এখানেই খাবো। তাহলে চলো একবার দেখে নিই, সবাই দেখেছো তাও একবার দেখিয়ে নিই আর কি। ফাইনালি চলে এসেছি আমরা ফুড বেতে, ফার্স্ট অর্ডার করব। এখন প্রায় 2 বাজে, আমি এখন ব্রেকফাস্ট করব। বাইরে প্রচুর নয়েজ হচ্ছে, তোমাদের শুনতে একটু প্রবলেম হবে, অ্যাডজাস্ট করে নিও। চলে এসো। আচ্ছা, এখানে রয়েছে সব মেনুগুলো, একবার দেখিয়ে দাও। আমি এখানে অর্ডার করব বেক ফিশ এন্ড চিজ। এটা আমি প্রচুর লোককে খেতে দেখেছি আর ভীষণ সুন্দর দেখতে। চিজ আমার খুব পছন্দ আর একদম পুরো ভাড় ভাড়কে চিজ রয়েছে, তো এটাই অর্ডার করব। দাদা, এই একটা বেক ফিশ এন্ড চিজ হবে। এখানে এটার প্রাইস, আচ্ছা 229 কি উইথ জিএসটি না উইদাউট জিএসটি? Without, including all? Sorry? 240. আচ্ছা, এটা 229 হচ্ছে উইদাউট জিএসটি, উইথ জিএসটি এটা পড়ছে 240। কটা থাকবে, ক পিস থাকবে? 4 পিস থাকবে এখানে। তো ওনারা বানাতে থাকুক, ততক্ষণ আমরা একটু চারিদিকটা ঘুরে নিই। ইয়ামি, চলে এসছে আমাদের ফার্স্ট আইটেম। ওয়াও, তো একটা আগে বসার জায়গা খুঁজে নি, তারপর খাবো। প্রচণ্ড রোদ এখানে। তো চলো, খাবারটার আগে একটু পোস্টমর্টম করে নিই। এখানে রয়েছে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, এটা কি কিছু একটা হবে, সামথিং চিনি না। আর এখানে একটা লেবুর পিস রয়েছে, আর কত চিজ, আহা হা। মাছটা দেখো, চামচ ঢোকানোর আগেই ভেঙে যাচ্ছে। তো খাই একটু, আর আর লোভ সামলাতে পারছি না, একটু খেয়ে নি আগে। হ্যাঁ, দারুণ খেতে লাগছে, আমি আগে কখনো খাইনি এরকম আইটেম কোনো। এবার একটু মাছটা খাই, একটু কাছে আয়।
মাছটা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, এত সফট। প্রবাবলি এটা বাসা, তাও আমি একবার জিজ্ঞাসা করে নেব পরে খাই। সবটা খেয়ে নেব, দারুণ খেতে। সকালবেলা খালি পেটে, মানে দুটো বাজে, সকাল দেখে আমি এখনো কিছু খাইনি, এত চিজ খাচ্ছি, গ্যাস অম্বল হলে জানি না। কি যে ভালো খেতে লাগছে, ছাড়তে পারছি না, খেতে থাকি। নেক্সট আইটেম নিয়ে আবার তোমাদের সামনে আসছি। নেক্সট আইটেম দেখি কি অর্ডার করব। আচ্ছা, এখানে আমরা নি হানি অ্যান্ড চিলি শ্রিম্প, আর ফার্স্ট টাইম আমি অক্টোপাস ট্রাই করব। সি ফুডের মধ্যে অক্টোপাস স্কুইড যদি ট্রাই না করি তাহলে ব্যাপারটা ঠিক জমবে না। আমার অনেক দিনের ইচ্ছে অক্টোপাস খাওয়ার, তো এখানে দেখছি রয়েছে। আচ্ছা, এই অক্টোপাস কম্বোটা দিন না, অক্টোপাস খাবো, অক্টোপাস কম্বো। আচ্ছা, এদিকে অ্যান্ড চিলি শ্রিম্প 249, আর এখানে আমি নিয়েছি অক্টোপাস কম্বো। কম্বোতে রয়েছে কোথায় কম্বোটা, কোথায় কম্বোটা, কোথায় অক্টোপাস কম্বো? কম্বোটা কি চিজের হবে নাকি? অক্টোপাস কম্বোটা আছে 369-এর। এখানে অক্টোপাসটা মেবি ফ্রাই করে দেবে, আর জানি না কি দেবে, না দেখলে বুঝতে পারবো না। ফ্রেঞ্চ ফ্রাই আছে আর কোক রয়েছে। তো আসুক ব্যাপারটা, তারপর দেখি কি কি আছে ওর মধ্যে, আমি তো ভীষণ এক্সাইটেড। তো চলে এসছে আমাদের অক্টোপাস। এটা কি দাদা, অক্টোপাস? বাপরে! আচ্ছা, এটা ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা হচ্ছে হানি চিলি শ্রিম্প। আর এটা হচ্ছে আমার ফেভারিট কোক। কি শান্তি! চলো আবার যাওয়া যাক। তো চলে এসছে আমাদের অক্টোপাস, ফার্স্ট টাইম আমি খাবো, জানি না কেমন খেতে, পেটে গিয়ে হাঁটা চলা করবে কি না, কোনোদিন খাইনি। এখানে কিছুটা ফ্রাই রয়েছে, অক্টোপাসটাকে ফ্রাই করে এর উপরে গ্রেভিটা দিয়ে দিয়েছে প্রবাবলি। হ্যাঁ, আগে একটু ফ্রাইটা খাই, শুরু করছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, একটু রাবারি কিন্তু বোঝা যাচ্ছে না অতটা। এবার একটু গ্রেভিটা দিয়ে খাই। ফার্স্ট টাইম খেলাম, এরপরে বারবার খাবো, ব্যাপক খেতে। এটা খাবো, এটা হচ্ছে হানি চিলি শ্রিম্প, কম্বোতে ছিল করি দুটোই। এটা বললো হানি চিলি, বাট এটাতে তো আমি, এখানেও তো রেড চিলি সসই দেখতে পাচ্ছি। শ্রিম্পগুলো কিন্তু বেশ বড়। আরেকটা খাই, দারুণ খেতে খাবারগুলো।
এখানে ক্যাপসিকাম রয়েছে আর রেড চিলি সস হলো। সসটা বেশ টকঝাল মিষ্টি। সস দুটো দেখতে একরকম কিন্তু খেতে একরকম নয়। এটা বেশি ঝাল আর এটা একটু মিষ্টি মিষ্টি লাগছে। আমি এটা খেতে থাকি, নেক্সট আইটেম নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। খাবারটা পার্সেল করিয়ে নিয়ে এসেছি, এখন আমি বাড়িতে বসেই খাবো। চলো দেখি আমি কি নিয়ে এসেছি রাতের জন্য। চলে এসছে আমার রাত্রের ডিনার। এখানে আছে ক্র্যাব কারি, বাড়িটা একটা কঠিন দেওয়া রয়েছে। এখানে বুঝতে পারবে ভালো, দেখো অনেকদিন পরে খেলাম। দারুণ খেতে, পুরোটাই খেয়ে নেবো, ব্যাপক লাগছে মোটামুটি। আজকে তো সারাদিনই খেলাম এগুলো, সি ফুড খেলাম, শুধু স্কুইডটা ট্রাই করা হলো না, মোহরের দিকে জ্বালানো শুরু করেছে। আমি এটা ধীরে সুস্থে খাই, নীলাদ্রিকেও একটু দিতে হবে, আমার মেয়েও খাচ্ছে, ও তো এগুলো খেতে পারছে না, এখানের ও গ্রেভিগুলো খাচ্ছে। তো আমি এটা আস্তে আস্তে খেতে থাকি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা আর কি টাইপের ভিডিও দেখতে চাও। তোমরা অনেকে চ্যালেঞ্জ ভিডিও করতে বলেছো, অবশ্যই করব। সঙ্গে থেকো, পাশে থেকো, আর প্লিজ প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।